ম্যাগনেশিয়াম আমাদের শরীরে বিভিন্ন কাজ করে ম্যাগনেশিয়াম কোফ্যাক্টর হিসেবে কাজ করে এতে এনজাইমের কার্যক্ষমতাটা বেড়ে যায় এবং এনজাইমগুলো আমাদের শরীরে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয় সেই ক্রিয়া ক্রিয়াবিক্রিয়ায় কিন্তু এনজাইম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে এবং এনজাইমের যে সঠিক কার্যকারিতার জন্য কিন্তু আমরা বলি ম্যাগনেশিয়াম লাগে এছাড়া ম্যাগনেশিয়াম আমাদের নার্ভের বিভিন্ন ফাংশানে কাজে লাগে মাসেলের বিভিন্ন ফাংশানে কাজে লাগে এবং ম্যাগনেশিয়াম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এবং অনেকগুলো এটা গ্লাইকোলাইসিসে হেল্প করে আমাদের গ্লুকোজ ভেঙে যে শক্তি তৈরি হয় যেটাকে আমরা গ্লাইকোলাইসিস বলি সেখানে হেল্প করে এছাড়া ম্যাগনেশিয়াম দেখা যাচ্ছে আমাদের নার্ভের বিভিন্ন কাজে কিন্তু লাগে আরও বিভিন্ন কাজ আছে এটা বলা হয় যে ম্যাগনেশিয়াম শরীরের জন্য খুবই প্রয়োজনীয় কিন্তু কেউ যদি গ্যাসের ওষুধ এবং ম্যাগনেশিয়াম একসাথে খান এবং দীর্ঘদিন খান তাহলে তার শরীরে ম্যাগনেশিয়াম কমে যেতে পারে তো ম্যাগনেশিয়াম কমে গেলে বিভিন্ন সমস্যা তৈরি হবে শরীরের মধ্যে এনার্জি প্রোডাকশানে যেহেতু হেল্প করে সুতরাং অনেক সমস্যা হবে এই যদি গ্যাসের ওষুধ এবং ম্যাগনেশিয়াম একসাথে খান তাহলে ম্যাগনেশিয়াম কিন্তু আমাদের শরীরে অ্যাবজরশান কম হয় ফলে শরীরে ম্যাগনেশিয়াম কমে যায় এবং এর ফলে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যায় তাই ম্যাগনেশিয়াম যদি আপনি গ্রহণ করেন অবশ্যই গ্যাসের ওষুধ গ্রহণের সাথে একটা সময়ের পার্থক্য রাখবেন হলে কিন্তু ঠিকমতো কাজ হবে না ধন্যবাদ সবাইকে